নমস্কাৰ, আসাম টেকটক্সৰ দৰ্শকসকলক মই হৃদয় স্বাগতম জনাইছো আৰু এই মুহূৰ্তত লৈ আহিছো কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ। আজি হৈছে 30 জুন আৰু আজি ভাৰতৰ লগতে অসমৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা এনেধৰণৰ খবৰসমূহ নিতৌ চাবৰ কাৰণে আসাম টেকটক চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি কাষত থকা বেল আইকনটো প্ৰেছ কৰিব। উত্তৰ ভাৰতত বানৰ বিভীষিকাময় পৰিস্থিতি, চকুৰ সন্মুখতে উটি গৈছে কেইবাখনো বাহন, ৰাজ্যত প্ৰচণ্ড বৰষুণ, বজ্ৰপাতৰ মাজতে হৃদয় বিতাৰক ঘটনা, বজ্ৰপাতত এজনৰ কৰুণ মৃত্যু, গুৰুতৰভাৱে আহত আন 3জন, এজন লোকৰ জানাজাৰ বাবে গৈছিল লোককেইজন, কবৰস্থানত থকাৰ সময়তে বজ্ৰ পৰে লোককেইজনৰ গাত। আনহাতে ফকীৰগঞ্জৰ শালকাঠাত সংঘটিত হৈছে এই শোকাৱহ ঘটনাটো। বজ্ৰপাতত এজন যুৱকৰ মৃত্যু আৰু আন 3জন গুৰুতৰভাৱে আহত। আহত দুজনক সংকটজনক অৱস্থাত গোৱালপাৰালৈ প্ৰেৰণ কৰা হৈছে আৰু নিহত 28 বছৰীয়া যুৱকজনৰ নাম ইলিয়াছ আনচাৰী। আহত আবু ছাইদ চৌধুৰী, আব্দুল খালিক, আশ্ৰাফুল ইছলাম। ৰাজ্যত প্ৰচণ্ড বৰষুণ, বজ্ৰপাতৰ মাজতে হৃদয় বিতাৰক ঘটনা। পৰৱৰ্তী বিগ ব্ৰেকিং নিউজটো হৈছে জনাওক শুভেচ্ছা, 140 কোটি ভাৰতীয় স্বপ্ন হলপুৰ। ভাৰতে আজৰিলে 24ৰ বিশ্বকাপ, ভাৰতীয় বলাৰৰ হাতত ধৰাশায়ী দক্ষিণ আফ্ৰিকা। অন্তিম ক্ষণত ভাৰতীয় খেলুৱৈয়ে কৰি দেখুৱালে চমক, বুমৰাহৰ বলিঙৰ যাদুত আশাহত ভাৰতীয়ৰ মুখত বিৰিঙিল হাঁহি। বিৰাট কোহলিৰ দুৰ্দান্ত বেটিঙেৰে ভাৰতৰ স্বপ্নত সফল, ভাৰতে 177 ৰাণৰ লক্ষ্যৰ বান্ধ সিঁচিছিল দক্ষিণ আফ্ৰিকাত। আনহাতে 140 কোটি ভাৰতীয় স্বপ্ন হল দিঠক, পান কাৰ্ড ব্যৱহাৰ কৰোঁতে ভুলতো নকৰিব এই কাম। কোটি কোটি পান কাৰ্ড ব্যৱহাৰকাৰীলৈ এক ডাঙৰ খবৰ, সামান্য এটা ভুলৰ বাবে আপুনি ভৰিবলগীয়া হ'ব পাৰে 10,000 টকা। পান কাৰ্ড ব্যৱহাৰ কৰাৰ পূৰ্বে 1,000 বাৰ ভাবক আপুনি, বিশেষকৈ বেংকৰ লেনদেনত এই ভুল কৰিলে হ'ব পাৰে জৰিমনা। পান কাৰ্ড ক'ৰবাত দাখিল কৰাৰ পূৰ্বে শুদ্ধ তথ্য প্ৰদান কৰক। পান কাৰ্ডত থকা 10টা নম্বৰ যদিহে বাৰে বাৰে ভুল ব্যৱহৃত হয় ভৰিব আপুনি জৰিমনা। একেই নামত একাধিক পান কাৰ্ড ব্যৱহাৰ কৰিলে ভৰিব 10,000ৰ জৰিমনা। অবিবাহিত পান কাৰ্ড লগত ৰাখিলেও ভৰিব আপুনি জৰিমনা। ভাৰতীয় আয়কৰ আইনৰ অধীনত বিহিত জৰিমনা ভৰিব লাগিব আপুনি। পান কাৰ্ড জালিয়াতি কৰিলে জেইল পৰ্যন্ত যাব লাগিব আপুনি। লগত অতিৰিক্ত পান কাৰ্ড থাকিলে আয়কৰ বিভাগত জমা দিয়াৰ নিৰ্দেশনা, অনলাইন যোগেও পান কাৰ্ড জমা দিব পাৰিব আপুনি। incometax.india.filing.gov.in গৈ অতিৰিক্ত কাৰ্ড জমা দিব লাগিব। পান কাৰ্ড ব্যৱহাৰ কৰোঁতে সুৰক্ষা নিশ্চিত কৰাটো আপোনাৰ দায়িত্ব। আপোনাৰ পান কাৰ্ড অন্য ব্যক্তিয়ে ব্যৱহাৰ কৰিলে বিপদত পৰিব আপুনি, আইনমতে দোষী সাব্যস্ত কৰা হ'ব আপোনাক। মহাৰাষ্ট্ৰ হাৰিয়ানাত অকলশৰীয়া হ'ব বিজেপি, আসন বুজাবুজি নকৰে সহযোগী দলে। বিজেপিৰে আসন বুজাবুজি কৰিবলৈ ইচ্ছুক নহয় সহযোগী দল। মহাৰাষ্ট্ৰ হাৰিয়ানাত অকলশৰীয়া হ'ব এইবাৰ বিজেপি। জম্মু কাশ্মীৰ ঝাৰখণ্ডত শক্তিশালী স্থিতিত ইণ্ডিয়া। সাধাৰণ মানুহৰ মনত মুছলমানৰ প্ৰতি ঘৃণাভাৱ সৃষ্টি কৰিবলৈ বিচাৰিছে হিমন্ত বিশ্ব শৰ্মাই। বিজেপিক ভোট নিদিয়াৰ বাবেই একাংশৰ ওপৰত আৰম্ভ হৈছে এতিয়া আক্ৰমণ। অপৰাধী কোনো ধৰ্ম নাই, অপৰাধীৰ কোনো জাত নাই। মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই 26ত আহিবলৈ আকাশত চাং পাতিছে। সাধাৰণ মানুহৰ মনত মুছলমানৰ প্ৰতি ঘৃণাভাৱ সৃষ্টি কৰিবলৈ বিচাৰিছে বিজেপিয়ে। ক্ষমতাত থাকিবলৈকে পুনৰ উগ্ৰ ৰাজনীতি কৰিবলৈ আৰম্ভ কৰিছে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই। সকলো অপৰাধজনিত ঘটনা মুছলমানৰ ওপৰত জাপি দিব বিচাৰিছে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই। বাৰে বাৰে অসমৰ মুছলমানক আক্ৰমণ কৰা এৰক মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই। মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাক উভতি ধৰিলে এবাৰ সাংসদ প্ৰদ্যুৎ বৰদলৈয়ে।
যোরহাটক রক্ষা করব নারা মন্ত্রী পীযুষে সাম্প্রদায়িক মন্তব্যে টার্গেট করেছে কাক। রাজ্য পুনের সাম্প্রদায়িক রাজনীতির ঘৃণার বজার খোলা হয়েছে। নির্বাচনের ফলাফলত কংগ্রেস তিনখন আসন লাভ করাত গারজলত থাকিব পড়া মুখ্যমন্ত্রীর লগতে কর্তৃত্ব মন্ত্রীগণ সেই অসহ্য পুরনি থাকিব নোৱাৰিয়েই যেন মুখ্যমন্ত্রীর লগতে তেওঁ কর্তৃত্বর মন্ত্রীগণে পুনের আরম্ভ করেছে সাম্প্রদায়িক রাজনীতি। উল্লেখ্য যে ধুবুরীত বিজেপির কথিত বকুর কুটুম বদ্র দিনাজমলর পরাজয়ের বারুকই ভাগি পড়ছে মুখ্যমন্ত্রীর লগতে কর্তৃত্ব মন্ত্রীগণ। সেই কেঁচাঘাটে আকৌ টেঙা তেল ঢালি আর সেই কেঁচাঘাটে আকৌ টেঙা তেল ঢালি দিলে নগাঁত পদ্যুত বরদলৈ বিজয়ে। মোদী সরকারের উপর নতুন চাপ নীতিশর গৃহীত হল প্রস্তাব। কিছুদিন পূর্বে মোদীর নেতৃত্বত কেন্দ্রত পুনের সরকার গঠন করেছিল এনডিএ। তৃতীয়বারের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছিল নরেন্দ্র মোদিয়ে। অকলে সংখ্যাগরিষ্ঠতা লাভ নকরার নীতিশ কুমার জে ডি ইউ আর চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টির সহযোগত সরকার গঠন করে ভারতীয় জনতা পার্টিয়ে। প্রধানমন্ত্রী যতে হাত দিছে তাতেই অথন্তর হয়েছে মন্তব্য গৌরব গগৈ। বর্তমানের সরকার হেনো ঠিকাদারের ইচ্ছা মতে চলিছে, তাকো লোক নির্মাণ বিভাগের ঠিকাদারের মতে সরকার চলিছে, এইদরে মন্তব্য করেছে সাংসদ গৌরব গগৈ। শনিবারে যোরহাটত সরকারক তীব্র সমালোচনা করে সাংসদ গৌরব গগৈয়ে কয়, এইখন সরকার রাইজর মতে নহয় লোক নির্মাণ বিভাগের ঠিকাদারের মতে চলা সরকার। যোরহাট জেলা কংগ্রেস আর বিরোধী ঐক্য মঞ্চের উদ্যোগত জেলা পুথিভঁরাল প্রেক্ষাগৃহত আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানত সাংসদগুলো এইদরে সরকারের বিরুদ্ধে খরব হয়ে পড়ে। বিশেষ সম্প্রদায়ের মানুষে ধারাবাহিকভাবে শিলঞ্জিয়ার উপর আক্রমণ চলাইছে, মন্তব্য জয়ন্ত মল্লবরুয়ার। গোয়ালপাড়া জেলার দুধনৈত দুমাহ পূর্বে সংঘটিত ধর্ষণকাণ্ড আর ধর্ষণকাণ্ড জড়িত অভিযুক্তর আক্রমণত হত্যার বলি হওয়া হিরণ্যময় খাসলরীর বাসগৃহত শনিবারে মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া উপস্থিত হয়। নিহিত হিরণ্যময় খাসলারীর দুর্ভোগীয় মাতৃ বাসন্তী খাসলারী আর পরিয়ালবর্গক সাক্ষাৎ করে ঘটনার সবিশেষ বুঝ লয়। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশত আজি এবছর বিষয়ববিয়ার সঙ্গে দুধনৈ ভাড়াপড়ার ভুক্তভোগী পরিয়ালের ঘর উপস্থিত হয়ে দোষীক কঠোর শাস্তি দিয়া হব বলে আশ্বাস প্রদান করে মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়ায়। যোরহাটত গৌরব গগৈ জয়ী হওয়ার কারণ কি ভাঙি পাতি কলে রূপজ্যোতি কর্মীয়ে। যোরহাটের রাইজক গৌরব গগৈ সাতাশাত ফটাফটে বিশেষভাবে আকর্ষিত করলে আর যার জয়ী হল। যোরহাট লোকসভা সমষ্টিত কংগ্রেসের গৌরব গগৈ জয়ী হওয়ার ব্যাখ্যা এইদরে করলে বিজেপির মরিয়নির বিধায়ক রূপজ্যোতি কর্মীয়ে। শনিবারে সংবাদ মাধ্যমের আগত বহুবল্কি বিধায়ক রূপজ্যোতি কর্মীয়ে কয় যে গৌরব গগৈয়ে সাতাশাত ফটাফট মাসের পাঁচ তারিখে একাউন্টত ৮৫০০ টাকা সোমাব বলে দিয়া ভুয়া প্রতিশ্রুতিয়া রাইজক আকর্ষিত করলে। এয়া মূর অন্তিম টি টুয়েন্টি আন্তরাষ্ট্রীয় ম্যাচ টি টুয়েন্টি বিশ্বকাপ জয়ী হয়ে ডাঙর ঘোষণা করলে বিরাট কোহলিয়ে। এয়া মূর অন্তিম টি টুয়েন্টি আন্তরাষ্ট্রীয় ম্যাচ আন্তরাষ্ট্রীয় টি টুয়েন্টির পর অবসর ঘোষণা করলে বিরাট কোহলিয়ে। টি টুয়েন্টি বিশ্বকাপ জয়ী হয়ে ডাঙর ঘোষণা করলে বিরাট কোহলিয়ে। ফাইনেলত দুর্দান্ত প্রদর্শন আগবায় বিরাট কোহলিয়ে। চলিত টি টুয়েন্টি বিশ্বকাপত বিরাট কোহলির প্রথমটো অর্ধশতক। 59 বলত 74 রানের দুর্দান্ত ইনিংস খেলে বিরাট কোহলিয়ে। ফাইনেল ম্যান অব দ্য ম্যাচের সম্মান লাভ করলে বিরাট কোহলিয়ে কলে, ভারতের হয়ে খেলা মূর এইখন আছিল শেষ টি টুয়েন্টি খেল, পরবর্তী প্রজন্মই টি টুয়েন্টি খেলখন আগুয়াই নিয়ার সময়।